ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে স্কুল পড়ুয়ার প্রয়োজনীয় নথিপত্র। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের শিমুতলা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূজার জন্য আমরা বাইরে গেছিলাম সন্ধ্যা 6:30 সময়। মানে ওদিক থেকে খবর গেল যে তোর ঘরে আগুন লেগেছে শর্ট সার্কিটে। তারপরে গ্রামবাসীরা হই হাল্লা করে এসে সব নিভাতে চেষ্টা করে, তারপরে আমার যা কিছু ছিল সর্বস্ব সব পুড়ে গেছে। কী 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 পড়েছে? টাকা পয়সা গোনা এবং আমার মেয়ে 11-এ পড়ে, তার যা কাগজপত্র ডকুমেন্টস ছিল সব পুড়ে গেছে। আমাদের ব্যাংকের বই, তারপরে ওই আমার দুটো ছাগল ছিল ওটাও পুড়ে গেছে। আমার একটা 60,000 খাট ছিল ওটাও পুড়ে গেল। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে? সব মিলিয়ে মোটামুটি 2 লক্ষ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন আগুন কারা নিভালো, কীভাবে আগুন? গ্রামবাসীরা, এইসব গোটা গ্রামবাসীরা, অনেক লোক এসেছিল এবং প্রশাসন বিভাগও এসেছিল ওখান থেকে, থানা থেকে, সবাই মিলে এইরকম পাশে টিউবওয়েল ছিল সেই জল দিয়ে নেভানো হয়েছে। বাড়ির মালিক প্রদীপ মণ্ডল সহ পরিবারের সদস্যরা ছট পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনে বাড়ির মালিক প্রদীপ মণ্ডল হাতে আঘাত পান। আমি মানিকচক জাগুটলায় বাস করি, আমার বাবার নাম প্রদীপ মণ্ডল। এখানে আমরা বাড়িতে ছিলাম না, হঠাৎ করে শর্ট সার্কিটে হয়তো আগুন লেগেছে বাড়িতে। আমার ফ্যামিলি, আমার যাবতীয় জিনিসগুলো, সব কিছু যত প্রয়োজন গুরুত্বপূর্ণ জিনিসগুলো সব ডকুমেন্টসগুলো ছিল। আমি ক্লাস 11-এ পড়ি মানিকচক শিক্ষানিকেতনে। এখানে সব কিছু, মানে দুর্ঘটনা ঘটে গেছে, পড়ে গেছে সব জিনিসপত্রগুলো, কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিছুই নেই আমার। এখন অসহায়ের মতো আছি। আমি আবেদন করছি সরকারের কাছে যে আমাকে কিছু সাহায্য করা হোক। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।